প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাস পরিচালনায় আছি আমি পিটুল দাস, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ লক্ষ্মীপুর সরকারি কলেজ লক্ষ্মীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারের থেকে আমি আজকে যে কোর্সের উপর আলোচনা করব সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নীতিমালা। আর এই বিষয় থেকে আমি যে চ্যাপ্টারের উপর আলোচনা করব সেটি হচ্ছে মোটিভেশন বা প্রেরণা। প্রিয় শিক্ষার্থীরা, ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টে আমাদের 6M এর সাথে সবাই হয়তো পরিচিত আছো তোমরা, 6M ইন ম্যানেজমেন্ট। এর আগে আমরা ম্যানেজমেন্ট সম্পর্কে একটু ধারণা নিই। ব্যবস্থাপনা, ব্যবস্থাপনা হচ্ছে একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপায় উপকরণকে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের চেষ্টা চালানো হয়। তো প্রখ্যাত ব্যবস্থাপনাবিদ এলেন বলেছেন, ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ গেটিং থিংস ডান থ্রু দি এফোর্ট অফ আদার পিপল। তার মানে অন্যের প্রচেষ্টার মাধ্যমে কোনো কাজ সম্পাদন করিয়ে নেয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ব্যবস্থাপনা। তো এই ব্যবস্থাপনায় যে 6M, তো 6M বলতে আমরা কি কি বিষয়কে বুঝবো তা দেখে নিই। 6M এর মধ্যে প্রথমটি হচ্ছে ম্যান বা মানুষ, দ্বিতীয় হচ্ছে মেশিন, মানি, মার্কেট, ম্যাটেরিয়াল অ্যান্ড মেথড। এই যে 6M ইন ম্যানেজমেন্ট, এই 6M এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট বা উপাদান সেটি হচ্ছে মানুষ, আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি হচ্ছে কর্মী বাহিনী। এর কারণ হচ্ছে মানুষ কিন্তু অন্যান্য সকল যে ম্যাটেরিয়াল বা উপাদান আছে তাকে নিয়ন্ত্রণ করে, যেমন মেশিন তা পরিচালনা করে মানুষ, মানি মানি কালেকশন অ্যান্ড প্রপার ইউটিলাইজেশন করে মানুষ, মার্কেট মার্কেট ক্রিয়েট করা এবং মার্কেটকে রিটেইন করা, সৃষ্টি বা ধরে রাখা, এই কাজটি মানুষ করে থাকে, এবং ম্যাটেরিয়াল বা কাঁচামাল বা উপকরণ সংগ্রহ এবং উপকরণের সঠিক ব্যবহার করে থাকে মানুষ, এবং মেথড নির্ধারণ এবং মেথডের প্রয়োগ করে থাকে মানুষ। তাহলে আমরা দেখলাম এই যে 6M ইন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের যে 6M, এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মানুষ, তার প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাকে আমরা বলবো কর্মী বাহিনী। তাহলে ম্যানেজমেন্টের কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য এই গুরুত্বপূর্ণ উপাদান ম্যানকে কিন্তু সঠিকভাবে পরিচালিত হতে হবে বা পরিচালনা করতে হবে। এই মানুষকে দিয়ে তার কর্মক্ষমতার সর্বোত্তম যে ব্যবহার তা নিশ্চিত করার জন্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করার জন্য তাকে প্রেরণা দিতে হবে, বা মানসিক এবং আর্থিক সুবিধা প্রদান সেটা দিতে হবে, আর সেটাই হচ্ছে প্রেরণা। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেরণা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একজন কর্মী কিভাবে প্রেষিত হবে, তা প্রেষিত হতে পারে তার সাকসেস বা সফলতার যদি আমরা স্বীকৃতি দিই তাহলে সে উৎসাহিত হবে কাজের প্রতি, তার পারফরমেন্স যদি আমরা মূল্যায়ন করি, দক্ষতা মূল্যায়ন করি, তাহলেও সে তার কাজের প্রতি আগ্রহী হবে, এবং তাকে বিভিন্ন সময়ে যদি পরামর্শ প্রদান করা হয় তাও সে কাজের প্রতি অধিক উৎসাহিত হয়, যাকে আমরা প্রেরণা বলবো, এবং দলগত কাজ করার যদি সুযোগ দিই বা সহকর্মীদের সাথে যদি সুসম্পর্ক বজায় থাকে তাহলেও সে মোটিভেটেড হয় বা প্রেরিত হয়। তাছাড়া বিভিন্ন সময় সে কাজ করতে যদি বাধাগ্রস্ত হয় বা সে ব্যর্থ হয়, এই মুহূর্তে তাকে সাপোর্ট বা সমর্থন করতে হবে, তার ভালো কাজের প্রশংসা এবং প্রতিষ্ঠানের ভিশন নির্ধারণ এবং গোল সম্পর্কে কর্মকর্তা কর্মচারীদের অবহিতকরণ, এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাকে মোটিভেশন দিতে পারি বা প্রেরিত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথমে জেনে নিব যে মোটিভেশন বা প্রেরণা কি। প্রেরণা হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী বাহিনীর কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে আর্থিক ও অনার্থিক সুবিধা প্রদান করা হয়। তাহলে আমরা দেখলাম যে প্রেরণা বা মোটিভেশন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিষ্ঠানে যে নিয়োজিত কর্মী বাহিনী আছে, কর্মকর্তা কর্মচারীদের কর্মক্ষমতার সর্বোত্তম ব্যবহারের লক্ষ্যে তাদেরকে বিভিন্ন ধরনের কিছু আর্থিক এবং কিছু অনার্থিক সুবিধা প্রদান করা হয় যাতে তারা কাজে বেশি উৎসাহিত হয়। তাহলে এই প্রেরণা থেকে আমরা কি কি বৈশিষ্ট্য পাই। প্রথম যে বৈশিষ্ট্য পাই যে প্রেরণা কর্মীদেরকে কাজে উৎসাহিত ও অনুপ্রাণিত করে।
আমরা যদি কর্মীদেরকে প্রেরণা দিই তাহলে তারা কাজে অধিক উৎসাহিত হয় এবং অনুপ্রাণিত হয়। প্রেরণা আর্থিক অথবা অনার্থিক হতে পারে। প্রেরণা আর্থিক উপায়েও দেওয়া যেতে পারে, আবার অনার্থিক উপায়েও দেওয়া যেতে পারে। ব্যক্তির আচরণের মাধ্যমে প্রেরণা অনুধাবন করা যায়, তার মানে কাউকে আমরা যে সুবিধাটা দিলাম তাতে সে কাজের প্রতি অধিক উৎসাহিত হয়েছে কিনা তা তার আচরণের মাধ্যমে ফুটে উঠবে। প্রেরণার মাধ্যমে কর্মীর কর্মক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যদি আমরা প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদেরকে পর্যাপ্ত প্রেরণার ব্যবস্থা না করি তাহলে তাদের যে কর্মক্ষমতা তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে না। তাহলে যদি আমরা ওভারঅল বলতে চাই তাহলে কি বলবো, যে প্রতিষ্ঠানের যে 6M বা 5টি 6টি যে ম্যাটেরিয়াল আমরা বললাম, এই 6টি ম্যাটেরিয়ালের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ম্যান বা মানুষ। এই মানুষকে দিয়ে তার কর্মক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাকে যে সকল আর্থিক বা অনার্থিক সুবিধা প্রদান করা হবে তাকেই বলা হবে প্রেরণা। তো প্রেরণা চ্যাপ্টার থেকে আমরা এখন দেখে নিব প্রেরণার গুরুত্ব বা প্রয়োজন, কেন আমরা কর্মচারীদেরকে প্রেষিত করব বা প্রেরণা দিব। তো প্রেরণা দিলে যেটা হয়, কর্মচারীদের মধ্যে কার্য সম্পাদনে আগ্রহ সৃষ্টি হয়, তাদের দক্ষতা বৃদ্ধি পায়, কারণ প্রতিষ্ঠানে প্রেরণার মাধ্যমে যেহেতু তাদের মনোবল উন্নত হয় এবং কাজের প্রতি উৎসাহিত হয়, তারা নিজে থেকেই কাজটি খুবই দক্ষতার সহিত করার চেষ্টা করে। সেজন্য প্রেরণার ফলে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পায়, উচ্চ মনোবল সৃষ্টি হয়, উৎপাদন ব্যয় হ্রাস পায়। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা যখন প্রেষিত হয়ে নিজেদের দক্ষতার সর্বোত্তম ব্যবহার করবে তখন অবশ্যই প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হ্রাস পাবে। তাছাড়া শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে এক এক প্রতিষ্ঠান থেকে ত্যাগ করে অন্য প্রতিষ্ঠানে গিয়ে আবার চাকরি নেওয়া হয় কি, যদি কর্মচারীরা পর্যাপ্ত প্রেরণা না পায় বা আর্থিক অনার্থিক সুবিধার ঘাটতি থাকে তাহলে তারা চাকরি পরিবর্তন করার একটা মনোভাব তাদের মধ্যে দেখা যায়। এই যে চাকরি পরিবর্তন করা, এটাকে বলে শ্রম ঘূর্ণায়মানতা। যদি প্রেরণার যোগান দেওয়া হয়ে থাকে তাহলে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়, অর্থাৎ খুব দ্রুত তারা চাকরি বদল করে না। উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক, যদি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ব্যবস্থাপনা পরিষদ যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ প্রেরণা প্রদান করে তাহলে তারা উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক গড়ে ওঠে, শ্রমিক কর্মচারীদের সাথে ব্যবস্থাপনার একটি সুসম্পর্ক গড়ে ওঠে, তাছাড়া তাদের মধ্যে ইতিবাচক মনোভাবও সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেরণা সম্পর্কে জানলাম এবং কেন প্রেরণা প্রয়োজন তা জানলাম, এবার প্রেরণা দানের পদ্ধতি সমূহ নিয়ে আলোচনা করব। এই প্রেরণা পদ্ধতি আবার দুটি ভাবে হতে পারে, একটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে প্রেরণা দান, অন্যটি হচ্ছে প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রেরণা দান। যেহেতু আমরা ব্যবসায়ের ক্ষেত্রে প্রেরণা নিয়ে আলোচনা করছি তাহলে আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রেরণা দানের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্রেরণা দান দুটি উপায়ে হতে পারে, একটি আর্থিক পদ্ধতি, অন্যটি হচ্ছে অনার্থিক পদ্ধতি। তার মানে প্রতিষ্ঠানের প্রেরণা সংক্রান্ত যে সকল কার্যক্রম অর্থের সাথে সম্পর্কিত, অর্থাৎ যে প্রেরণার মাধ্যমে শ্রমিক কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হয় তাকে বলে প্রেরণা দানের আর্থিক পদ্ধতি। আর যে সকল প্রেরণার পদ্ধতির মাধ্যমে তারা আর্থিকভাবে লাভবান হয় না কিন্তু কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় বা মনোবল বৃদ্ধি পায় তাকে বলে অনার্থিক পদ্ধতি। তো আর্থিক পদ্ধতির মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে আমরা একটু দেখে নিব। পারিশ্রমিক, একজন ব্যক্তি সে প্রতিষ্ঠানে কাজ করে মূলত তার বিনিময়ে সে যে রিটার্ন আশা করে তাকে বলা হয় পারিশ্রমিক। যদি তাকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে সে কাজের প্রতি উৎসাহ হারিয়ে ফেলে, তাই পারিশ্রমিক হচ্ছে একটি আর্থিক পদ্ধতি। তাছাড়া আছে বোনাস, মুনাফার অংশ। প্রতিষ্ঠানে কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে মোট অর্জিত মুনাফার একটি অংশ যদি তাদেরকে বন্টনের কোনো চুক্তি করা হয় যে প্রতিষ্ঠানে অর্জিত মুনাফার 5% কর্মচারীদের মধ্যে বন্টন হবে, যদি এরকম কোনো নির্দেশনা দেওয়া থাকে তাহলে কিন্তু কর্মচারীরা আর্থিকভাবে লাভবান হয় এবং কাজের প্রতি তাদের উৎসাহ বেড়ে যায়।
তাছাড়া আছে আবাসিক সুবিধা। প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা এবং কর্মচারী নিয়োজিত আছে তাদের যে থাকার যে ব্যবস্থা করে দেয় তাকে আবাসিক সুবিধা বলে। এতে তারা প্রেষিত হয় এবং এটা আর্থিক পদ্ধতির মধ্যে পড়বে, কারণ আবাসিক সুবিধা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। তাছাড়া পদোন্নতি, আমরা এই পদোন্নতি ব্যাপারটাকে এটা অনার্থিক পদ্ধতির মধ্যেও নেওয়া যেতে পারে, কিন্তু পদোন্নতির ফলে যেহেতু একজন কর্মী তার উপরের স্তরে প্রবেশ করে তার সাথে সাথে তার আর্থিক সুবিধাও কিন্তু বৃদ্ধি পায়, তাহলে পদোন্নতিটাকে আর্থিক পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করা যেতে পারে। আবার পদোন্নতির ফলে কিন্তু সে মানসিকভাবেও প্রেষিত হয়, তাহলে এটা অনার্থিক পদ্ধতির মধ্যে যেতে পারে, যেহেতু পদোন্নতির সাথে সাথে তার আর্থিক সুবিধা বৃদ্ধি পায়, এজন্য পদোন্নতিকে আমরা আর্থিক পদ্ধতিতে অন্তর্ভুক্ত করলাম। তাছাড়া আছে চিকিৎসা সুবিধা, পরিবহন সুবিধা, ঋণ সুবিধা, পেনশন, ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা এবং রেশন সুবিধা। তো প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের যদি আমরা প্রেষণা দান করতে চাই তাহলে আর্থিক পদ্ধতির মধ্যে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। তাছাড়া অর্থ ব্যয় ছাড়াও প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মচারীদেরকে কাজের প্রতি উৎসাহিত করার জন্য এবং অনুপ্রাণিত করার জন্য কি কি পদ্ধতি আছে তা আমরা দেখব। কাজের স্বীকৃতি, একজন কর্মী কার্য সম্পাদনের পর যদি সে তার কাজের স্বীকৃতি পায়, যে যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার বস যদি বলেন যে আপনি যে কাজটি করেছেন তা প্রতিষ্ঠানের জন্য কল্যাণ বয়ে এনেছে অথবা প্রতিষ্ঠানের মুনাফা তাতে বৃদ্ধি পাবে, এই যে স্বীকৃতিটা পেলো তার জন্য কিন্তু ওই কর্মী কোনো প্রকার আর্থিক সুবিধা পায়নি, কিন্তু তার মনোবল উন্নত হয়েছে, সে প্রতিষ্ঠানের কাজের প্রতি আরো আগ্রহী হয়ে উঠবে, তাহলে কাজের স্বীকৃতিও একটি প্রেষণাদানের পদ্ধতি। তাছাড়া আছে উত্তম আচরণ, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এবং পরিচালনা পর্ষদ যদি শ্রমিক কর্মচারীদের সাথে ভালো আচরণ করে তাহলে এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আনুগত্য বৃদ্ধি পায়, এতে সে অধিক প্রেষিত হয়ে কাজের প্রতি উৎসাহিত হয়। তাছাড়া আছে সুষ্ঠু কর্ম পরিবেশ, এই যে সুষ্ঠু কর্ম পরিবেশ যদি পায়, শ্রমিক কর্মচারীরা যে কর্মস্থলে নিয়োজিত থাকবে বা কাজ করবে এই কর্মস্থলের পরিবেশ যদি খুবই ভালো হয় বা সুষ্ঠু হয় তাহলে সে কাজের প্রতি কিন্তু বেশি আগ্রহী হয়ে ওঠে, আর যদি পরিবেশ খুবই খারাপ হয়ে থাকে সে কাজে এতটা আগ্রহী হয়ে উঠবে না। এই কর্ম পরিবেশের দ্বারা কিন্তু সে আর্থিকভাবে লাভবান হচ্ছে না কিন্তু কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, সেটা এটা হচ্ছে একটি অনার্থিক পদ্ধতি। তাছাড়া আছে নিরাপত্তা, প্রশিক্ষণ, এই কর্মচারীদেরকে যদি বিভিন্ন সময়ে সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় প্রশিক্ষণের ফলে তার কাজ সম্পর্কে ধারণা বৃদ্ধি পায় বা সে অনেক কিছু শিখতে পারে, এতে তার কাজের প্রতি আগ্রহ বাড়ে, কিন্তু প্রশিক্ষণের ফলে কিন্তু সে আর্থিকভাবে এতটা লাভবান হচ্ছে না, তাও কিন্তু কাজের প্রতি আগ্রহ বাড়ছে, এজন্য এটা একটি অনার্থিক পদ্ধতি। ক্ষমতা ও কর্তৃত্ব এবং গণতান্ত্রিক ব্যবস্থাপনা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ একটি ব্যাপার আছে, যদি প্রতিষ্ঠানের সকল প্রকার কর্তৃত্ব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে যদি কেন্দ্রীভূত থাকে তার মানে কর্মকর্তা এবং কর্মচারীরা যদি শ্রমিক কর্মচারীরা কোনো সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতে না পারে তাহলে কিন্তু সে কাজের প্রতি তার আগ্রহ কমে যায়, এজন্য কর্মচারীদেরকে সঠিকভাবে কাজ সম্পাদন করাতে হলে তাকে অবশ্যই ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদান করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাপনা, এখানে যদি যে কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত যদি কর্মচারীদের সাথে আলাপ আলোচনা না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে থাকেন তাহলে সেখানে স্বৈরতান্ত্রিক মনোভাব পরিলক্ষিত হয়, আর সকল সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে যদি অধস্তনদের সাথে আলাপ আলোচনা করা হয় তাহলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু কর্মী কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং তার প্রেষণা বৃদ্ধি পায়। তো প্রেষণাদানের যে দুটি পদ্ধতি আছে আর্থিক এবং অনার্থিক, এখানে এই পয়েন্টগুলো আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, প্রেষণাদানের বিষয়ে যে কয়েকটি তথ্য
খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি হচ্ছে মাজলুর চাহিদা সোপান তথ্য। এই মাজলুর চাহিদা সোপান তথ্যে দেখো এখানে একটি কথা আছে সোপান বা সিঁড়ি, এটা ধাপে ধাপে মানুষের চাহিদাগুলো কিভাবে পরিবর্তন হয় এটি বোঝানোর জন্য মাসলো তার চাহিদা সোপান তত্ত্বে 5 ধরনের চাহিদার উল্লেখ করেছেন। এর মধ্যে সবার প্রথম যে চাহিদার উল্লেখ করেছেন সেটি হচ্ছে জৈবিক চাহিদা বা ফিজিওলজিক্যাল নিডস। জৈবিক চাহিদার পরবর্তীতে আছে নিরাপত্তার চাহিদা। এই জৈবিক চাহিদা এবং নিরাপত্তার চাহিদাকে মাসলোর চাহিদা সোপান তত্ত্বের নিম্নস্তরের চাহিদা বলা হয়ে থাকে। এরপরে আছে সামাজিক চাহিদা, আছে আত্মমর্যাদার চাহিদা বা এস্টিম নিডস, আছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন নিডস। মাসলো তার এই চাহিদা সোপান তত্ত্বে চাহিদাকে 5টি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে 5টি ভাগের যে নিচের স্তরের যে 2টি চাহিদা আছে তাকে বলা হয়েছে নিম্ন স্তরের চাহিদা, আর 3টি চাহিদাকে বলা হয়েছে উচ্চ স্তরের চাহিদা। এখন আমরা প্রত্যেকটি চাহিদার বিস্তারিত আলোচনা করব। তো প্রথম এই যে আমরা মাসলোর চাহিদা সোপান তথ্য বললাম, এই চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন প্রখ্যাত মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলো। আব্রাহাম মাসলো কিন্তু একজন মনোবিজ্ঞানী। এই তথ্যটি কখন প্রকাশিত হয়? 1943 সালে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে প্রবন্ধে প্রথম এ তথ্যটি প্রকাশিত হয়। আব্রাহাম মাসলো 1943 সালে চাহিদা সোপানের সুসমন্বিত রূপ প্রকাশ করেন, যা মাসলোর চাহিদা সোপান তত্ত্ব বা মাসলোস নিড হায়ারার্কি থিওরি নামে পরিচিত। আর এই চাহিদা সোপান অনুযায়ী মানুষের অভাবকে বা চাহিদাকে মাসলো 5টি ভাগে ভাগ করেছেন। এর মধ্যে প্রথম যে ভাগটি সেটি হচ্ছে মানুষের জৈবিক চাহিদা। পর্যায়ক্রমিক চাহিদা তত্ত্ব অনুযায়ী জৈবিক চাহিদার স্থান সর্বনিম্ন স্তরে। আমরা জানি নিচের দিকের 2টি স্তরকে বলা হয় নিচু স্তরের চাহিদা, আর উপরের 3টিকে বলা হয় উচ্চ স্তরের চাহিদা। তাহলে জৈবিক চাহিদা হচ্ছে সর্বনিম্ন স্তরে। এই সর্বনিম্ন স্তর মানে এই নয় যে এই জৈবিক চাহিদার গুরুত্ব কম, বরং জৈবিক চাহিদার গুরুত্ব সবচেয়ে বেশি। এজন্য সর্বপ্রথম স্থান দিয়ে শুরু করা হয়েছে। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন, সঙ্গত কারণেই মানুষ খাবারের জন্য উৎসাহী হবে। তাহলে জৈবিক চাহিদার মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে? মানুষের বেঁচে থাকার জন্য যে সকল বিষয় খুব বেশি প্রয়োজন, যেমন বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন, এরপরে বাসস্থান প্রয়োজন, পানি প্রয়োজন, আলো বাতাস প্রয়োজন, এই বিষয়গুলো হচ্ছে তার জৈবিক চাহিদার অন্তর্ভুক্ত। তো প্রাতিষ্ঠানিক পর্যায়ে মানুষ জৈবিক চাহিদার মধ্যে কি কি বিষয় আসবে? প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আসবে কর্মচারীর মূল বেতন ও বাসস্থান। তার মানে একজন কর্মচারী কোনো প্রতিষ্ঠানে নিয়োজিত থাকলে সবার প্রথম তার যে চাহিদাটা থাকবে এটা হচ্ছে তার মূল বেতন ও বাসস্থান। তো মাসলোর চাহিদা সোপান তত্ত্বের প্রথম যে চাহিদা জৈবিক চাহিদা, দ্বিতীয়টি হচ্ছে নিরাপত্তার চাহিদা। জৈবিক চাহিদার মতোই মানুষের আরেকটি প্রয়োজনীয় চাহিদা হচ্ছে জীবন ও জীবিকার নিরাপত্তা। জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত হলে মানুষের কর্মপ্রসন্নতা বৃদ্ধি পায়। এখানে নিরাপত্তা বলতে তার ব্যক্তি জীবনের নিরাপত্তা নয়, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে। আমরা আগেই বলেছি যেহেতু আমরা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আলোচনা করছি, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তার কোন বিষয়ে নিরাপত্তা সে তার নিয়োগকর্তার নিকট চাইবে, সে নিরাপত্তা বাবদ চাইবে তার চাকরির স্থায়িত্ব। তার মানে সে যদি চুক্তিভিত্তিক চাকরিতে নিয়োজিত থাকে, যেমন এই নির্দিষ্ট সময়ের জন্য 5 বছরের জন্য যদি কেউ কোনো একটি কর্মী নিযুক্ত হয়, তাহলে সে কিন্তু তার যে কর্মক্ষমতা তার সর্বোত্তম ব্যবহারে এতটা উৎসাহী হবে না। আর যদি তার চাকরির স্থায়িত্ব থাকে যে সে চাকরিটি 30 বছর পর্যন্ত করতে পারবে, হ্যাঁ, বা এই নিরাপত্তা যদি থাকে যে তার চাকরিটি এর আগে যাবে না, হ্যাঁ, তাহলে সে কাজের প্রতি অধিক উৎসাহিত হয়। এবং পেনশন সুবিধা, তার মানে সে তার চাকরি সফলতার সাথে সমাপ্ত করার পরও একটা বিশেষ আর্থিক সুবিধা পাবে। এই 2টি বিষয় নিরাপত্তা যদি সে পায় তাহলে তার নিরাপত্তার যে চাহিদা এটা পূরণ হয়। তাছাড়া আছে সামাজিক চাহিদা। আমরা জানি মানুষ সামাজিক জীব,
তাই মানুষ অন্য সবার সাথে মিলেমিশে থাকতে চায়, অন্যের কাছে সমাদৃত হতে চায় এবং স্নেহ ভালোবাসা বিনিময় করতে আকাঙ্ক্ষা বোধ করে। তো সামাজিক চাহিদা বলতে এখানে সে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন, সমাজে চলতে গেলে তার বিভিন্ন জনের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক স্থাপন হয়, এটা হলো তার ব্যক্তিক পর্যায়ে। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে তার সামাজিক চাহিদাটা কি হবে? প্রাতিষ্ঠানিক পর্যায়ে হবে কার্য পরিবেশে বন্ধুত্ব, তার মানে তার সহকর্মীদের সাথে যে একটা সুসম্পর্ক গড়ে ওঠা বা বন্ধুত্ব, এই চাহিদাটা তার মধ্যে দেখা দেয় বা সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা। তাহলে মাসলোর চাহিদা সুপান্তত্বের যে প্রথম তিনটি চাহিদা এখানে আলোচিত হয়েছে, জৈবিক চাহিদা, সেটি যদিও চাহিদা সোপানের সর্বনিম্ন স্তরে, তার মানে এর গুরুত্ব কিন্তু মোটেই কম নয়, এর গুরুত্ব বরং সবচেয়ে বেশি থাকার কারণেই সর্বপ্রথম স্থান দিয়ে শুরু করা হয়েছে। আর জৈবিক চাহিদার পর্যায়ে তার চাহিদাটা থাকে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মূল বেতন এবং বাসস্থান। তাছাড়া নিরাপত্তার চাহিদায় আমরা কি উদাহরণ দিতে পারি? কৃষি নিরাপত্তা, সে যে চাকরিটা করে চাকুরির নিরাপত্তা বা স্থায়িত্ব এবং চাকুরি থেকে পেনশন সুবিধা। আর সামাজিক চাহিদা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সে তার সামাজিক চাহিদাটা হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত যে তার সহকর্মী আছে এবং অধস্তন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হচ্ছে তার সামাজিক চাহিদা। চতুর্থ যে চাহিদাটা আছে তা হলো আত্মমর্যাদা বোধ বা আত্মমর্যাদা বোধের চাহিদা। মানুষের মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা ও সুনামজনিত চাহিদা তার আচরণের উপর প্রভাব বিস্তার করে। এই ক্ষেত্রে এই যে চতুর্থ ধাপ, মাসলোর চাহিদা সোপান তত্ত্বের যে চতুর্থ ধাপ আত্মমর্যাদা বোধ, এখানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে সে প্রতিষ্ঠান থেকে কি আশা করে? চাকরির উপাধি, পদমর্যাদা ও প্রশংসা। এই ক্ষেত্রে সে চিন্তা করে আমার জৈবিক চাহিদা পূরণ হয়েছে যখন একজন কর্মচারীর তার নিরাপত্তার চাহিদা পূরণ হয়েছে, তার সামাজিক চাহিদা যখন পূরণ হবে পরবর্তী ধাপে সে আত্মমর্যাদা নিয়ে ফিল করবে বা তার আত্মমর্যাদা বোধ তার মধ্যে চলে আসবে। এই ক্ষেত্রে সে চাকরির ক্ষেত্রে বিভিন্ন উপাধি অর্জন করার চেষ্টা করবে, পদমর্যাদা লাভের চেষ্টা করবে এবং সে যে কাজ করে প্রতিষ্ঠানে সে ভালো কাজের জন্য সে প্রশংসার প্রত্যাশা করবে। তাকে যদি ভালো পদমর্যাদায় নিয়োজিত করা হয়, তাকে যদি ভালো কাজের জন্য প্রশংসা করা হয়, তাহলে তার এই চাহিদাটা পূরণ হয় এবং কাজের প্রতি সে আরো বেশি উৎসাহী হয়ে ওঠে। মাসলোর চাহিদা সোপানতত্ত্বের সবার উপরের যে স্তর বা সর্বোচ্চ স্তরটা হচ্ছে আত্মপূর্ণতার চাহিদা বা আত্মপূর্ণতা। মাসলোর চাহিদা সোপানতত্ত্বের সর্বোচ্চ পর্যায়ে আত্মপূর্ণতার চাহিদার অবস্থান। প্রত্যেক মানুষ সৃজনশীল প্রতিভা বিকাশের মাধ্যমে আত্মপূর্ণতা লাভ করতে চায়, যেমন প্রতিষ্ঠান কর্তৃক চাকুরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণ। এই পর্যায়ে এসে সর্বোচ্চ পর্যায়ে যখন চলে যায় একজন কর্মচারী, তখন সে চায় সে যে প্রতিষ্ঠানে কাজ করেছে এই প্রতিষ্ঠানের কাজে বা তার চাকরিতে সে যেন শ্রেষ্ঠ হিসেবে প্রমাণিত হয়। তবে এই আত্মপূর্ণতার চাহিদাটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কর্মচারীদের অপূর্ণ থেকে যায়, এটা সে পূর্ণ করতে পারে না, কারণ প্রতিষ্ঠান কর্তৃক চাকুরিতে শ্রেষ্ঠত্ব প্রমাণের যে সফলতা এটি সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তাহলে মাসলোর চাহিদা সুপান্তত্বের যে সর্বোচ্চ চাহিদা বা সর্বোচ্চ স্তরের যে চাহিদা আত্মপূর্ণতার চাহিদা, তা অধিকাংশ ক্ষেত্রে অপূর্ণই থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাসলোর চাহিদা সুপান্তত্বের কিছু সমালোচনা রয়েছে, যেমন সমালোচনার মধ্যে আছে এখানে একাধিক প্রেষণার উপস্থিতি, যে মাসলোর চাহিদা সুপান্তত্বের প্রেষণাকে যে আমরা যে চাহিদাকে যেরকম পাঁচটি ভাগে ভাগ করেছি, এই পাঁচটি ভাগের জন্য একাধিক প্রেষণার উপস্থিতি আছে, যা প্রতিষ্ঠান প্রধান বা কর্তৃপক্ষ কর্তৃক সরবরাহ করা পুরোপুরিভাবে সম্ভব নয়। তাছাড়া আরো কিছু সমালোচনা আছে যে চাহিদার বিভিন্ন স্তরে প্রেষণার মধ্যে তারতম্য রয়েছে। আরো কিছু সমালোচক মনে করেন মাসলোর চাহিদা সুপান্তত্বে অভাবকে যেভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে, মানে অভাবের যে বা চাহিদার যে পাঁচটি ভাগ করা হয়েছে, যে জৈবিক চাহিদার মধ্যে এই বিষয় পড়বে,
নিরাপত্তার চাহিদার মধ্যে এই বিষয়ে পড়বে, এই যে অভাবের শ্রেণীবিভাগ করা হয়েছে তা সকল ক্ষেত্রে প্রযোজ্য নয়। তার মানে হচ্ছে নির্দিষ্ট স্থান কাল এবং ভেদে এটা পরিবর্তিত হবে অভাবটি। সন্তুষ্টির পরিমাপ সার্বজনীনতা, অনেক সমালোচক মনে করেন মাসলোর চাহিদা সোপান তত্ত্ব সকল ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রেষণা চ্যাপ্টারে মাসলোর চাহিদা সোপান তথ্য নিয়ে আলোচনা করলাম, এখন আমরা যে তথ্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব। এটাকে বলা হয় হার্জবার্গস টু ফ্যাক্টরস থিওরি। এখানে এ তথ্যের নামকরণ থেকে বোঝা যায় এখানে দুটি উপাদান আছে, দ্বি উপাদান তত্ত্ব, দুটি উপাদান বিদ্যমান। এই হার্জবার্গ তিনিও ছিলেন একজন মনোবিজ্ঞানী। 1960 সালের দিকে, এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা 1959ও পেয়ে থাকি, এই জন্য সুনির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি, 1960 সালের দিকে ফ্রেডরিক হার্জবার্গ এবং তার সহকর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শিল্পাঞ্চলে, তার মানে পিটসবার্গ অঞ্চলে 200 জন প্রকৌশলী ও হিসাবরক্ষকের উপর এক সমীক্ষা পরিচালনা করেন, একটি গবেষণা পরিচালনা করেন। এই পরিচালনাটার নেতৃত্বে দিয়েছেন কে? ফ্রেডরিক হার্জবার্গ। সে গবেষণাটা কোথায় করেছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গে। সেখানে শিল্পাঞ্চলে 200 জন প্রকৌশলী ও হিসাবরক্ষকের উপর গবেষণা করেন এবং এর উপর ভিত্তি করে একটি তথ্য উপস্থাপন করেন। হার্জবার্গ তার প্রেষণা তথ্যটি দুটি উপাদানের মাধ্যমে ব্যাখ্যা করেছেন বলে এ প্রেষণা তথ্যটি হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব নামে পরিচিত। এটা এই নামকরণটা কেন দ্বি উপাদান তত্ত্ব হলো, কারণ হার্জবার্গ তার এই প্রেষণা তত্ত্বে দুটি উপাদানের উল্লেখ করেছেন। এই দুটি উপাদান থাকার কারণে তাকে বলা হয়েছে দ্বি উপাদান তত্ত্ব। এই যে 200 জন প্রকৌশলী ও হিসাবরক্ষকের মধ্যে হার্জবার্গ গবেষণা চালিয়েছেন বা সমীক্ষা পরিচালনা করেছেন, ওইখানে তিনি প্রত্যেক কর্মচারীকে প্রশ্ন করেছেন এবং প্রশ্ন থেকে সে দুটি উত্তর চেয়েছেন, যে এই সকল উপাদানের উপস্থিতি তার মধ্যে কি অসন্তুষ্টির কারণ হয় নাকি তার মধ্যে সন্তুষ্টির কারণ হয়। এই প্রত্যেকটা প্রশ্নের জন্য সে দুটি উত্তর চেয়েছেন, যে এই যেমন একটি উপাদান হচ্ছে বেতন, বেতনের কারণে সে কি অসন্তুষ্ট হয় নাকি সে প্রেষিত হয়। তা আমরা নিচে দেখব, হার্জবার্গ তার দ্বি উপাদান তত্ত্বে দুটি উপাদান কে নির্বাচন করেছেন। একটি হচ্ছে স্বাস্থ্যগত বা রক্ষণাবেক্ষণমূলক উপাদান, যাকে বলে হাইজিন ফ্যাক্টরস, আরেকটি হচ্ছে প্রেষণামূলক উপাদান বা মোটিভেশনাল ফ্যাক্টরস। তো হার্জবার্গ এই হাইজিন ফ্যাক্টরস এর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত করেছেন, সে এই দুটি উপাদান মিলে মোট 16টি উপাদানকে নির্ধারণ করেছেন। এখানে মোট 16টি বিষয় আছে, তার মানে হাইজিন ফ্যাক্টরস এর মধ্যে কি কি বিষয় আছে। এখানে আছে বেতন, আমরা প্রথম বেতনকে নিয়ে আলোচনা করব। এই বেতনকে কেন স্বাস্থ্যগত উপাদান বলা হয়েছে, কেন এটাকে প্রেষণামূলক বলা হয়নি? হার্জবার্গ তার গবেষণায় দেখেছেন যে যদি কর্মচারীদেরকে বেতন দেওয়া হয়, বেতন যদি দেওয়া হয় তাহলে কিন্তু সে কাজের প্রতি অধিক প্রেষণা লাভ করে না, মানে খুব বেশি উৎসাহিত হয়ে অধিক কাজ করবে এরকম মনোভাব তার মধ্যে সৃষ্টি হয় না। এই বেতন যদি কর্মচারীদেরকে দেওয়া হয় তাহলে সে খুব বেশি প্রেষিত হয় না, কিন্তু না দিলে সে খুবই অসন্তুষ্ট হয়। তাহলে এই যে বেতন যে উপাদানটি স্বাস্থ্যগত উপাদান, এই স্বাস্থ্যগত উপাদান বেতনকে যদি আমরা আলোচনায় আনি, বেতন যদি তাকে না দেওয়া হয় তার মধ্যে তীব্র অসন্তুষ্টি কাজ করে, বরং সে কাজ করবে না এরকম মনোভাব সৃষ্টি হবে। এজন্য এই বেতনকে বলা হয়েছে হাইজিন উপাদান বা মেনটেনেন্স ফ্যাক্টরস, স্বাস্থ্যগত উপাদান। তাহলে বেতনের ক্ষেত্রে আমরা উদাহরণটা কিভাবে দিব, যে বেতন যদি তাকে না দেওয়া হয় মানে স্বাস্থ্যগত উপাদান যদি তাকে সরবরাহ করা না হয় সে কাজের প্রতি তীব্র অসন্তুষ্টি দেখায় এবং কাজ করা থেকে নিজেকে বিরত রাখে, কিন্তু বেতন যদি তাকে দেওয়া হয়
তার মানে কিন্তু সে প্রেষিত হয় না, নর্মালি যে কাজটুকু করার সে সেই কাজটুকুই করে। তো বেতনের পাশাপাশি আছে নিরাপত্তা, পদমর্যাদা, তার অধস্তনদের সাথে সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, ব্যক্তিগত জীবন, কাজের শর্তাবলী, তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক, কোম্পানির নীতি এবং তত্ত্বাবধান। এই যে এখানে যে উপাদানগুলো বলা হয়েছে, এই উপাদানগুলো যদি প্রতিষ্ঠানে বিদ্যমান থাকে তাহলে এবং না থাকে তাহলে কি হবে? হার্জবার্গ যে কাজটি করেছেন এই উপাদানগুলো নিয়ে, সে এই যে 200 জন প্রকৌশলী এবং হিসাবরক্ষকের কাছে যে গবেষণাটা পরিচালনা করেছেন, তাদের কাছে প্রশ্ন রেখেছেন, এই উপাদানগুলো যদি না থাকে তাহলে কি হবে? উত্তরটা হয়েছে, এই উপাদানগুলি যদি তাদেরকে সরবরাহ করা না হয় বা নিশ্চিত করা না হয় তাহলে তারা কাজের প্রতি তীব্রভাবে অসন্তুষ্টি প্রকাশ করবে, আর যদি উপাদানগুলো তাদেরকে সরবরাহ করা হয় তাহলে তারা কাজের প্রতি নিরপেক্ষ থাকবে বা নিউট্রাল থাকবে, সে কাজ করবে না এরকম মনোভাব আসবে না, আবার খুব বেশি কাজের প্রতি আগ্রহী হবে এরকম মনোভাবও আসবে না। তার মানে আমরা বলতে পারবো এই উপাদানগুলা সরবরাহ করলে বা নিশ্চিত করলে তারা কাজের প্রতি নিউট্রাল থাকবে, মানে সে কাজটা করবে। আর প্রেরণামূলক উপাদান বলতে বোঝানো হয়েছে, এই উপাদানগুলো যদি উপস্থিত না থাকে তাহলে কি হবে? এই উপাদানগুলো উপস্থিত না থাকলে সে খুব বেশি অসন্তুষ্ট হবে না, আর যদি উপস্থিত থাকে তাহলে যেটা হবে, সে কাজের প্রতি প্রেষিত হবে, তার কর্মক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে সচেষ্ট থাকবে। তাহলে প্রেরণামূলক উপাদানের মধ্যে কি কি আছে? আছে অর্জন বা অ্যাচিভমেন্টস, তার ভালো কাজের স্বীকৃতি, কাজের প্রকৃত ধরন, তাকে দায়িত্ব প্রদান, উন্নতির সুযোগ এবং প্রবৃদ্ধি। তাহলে এই দুটি উপাদানের কখন অসন্তুষ্টি আসবে এবং কখন সন্তুষ্টি অর্জন হবে তা বোঝার জন্য আমরা পরবর্তী অংশে যেতে পারি, কর্মীদের উপর হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের প্রভাব। তো প্রথম, রক্ষণাবেক্ষণমূলক উপাদান কি প্রভাব রাখে কর্মীদের উপর, এটা নিয়ে যদি আলোচনা করি, এখানে প্রথম দেখিয়েছি উপাদানের অনুপস্থিতি, আবার এই পাশে উপাদানের উপস্থিতি। তার মানে রক্ষণাবেক্ষণমূলক উপাদানের যদি অনুপস্থিতি থাকে, তার মানে এই উপাদান যদি না থাকে বা এই ধরনের সুবিধা যদি তাকে দেওয়া না হয় তাহলে কি হবে, আর যদি দেওয়া হয় তাহলে কি হবে? আমরা এই এরো চিহ্নটা দিয়ে বুঝিয়েছি যে উপাদানের অনুপস্থিতি, আর এটা দিয়ে বুঝিয়েছি পজিটিভ উপাদানের উপস্থিতি। তা আমরা দেখলাম রক্ষণাবেক্ষণমূলক উপাদানের যদি অনুপস্থিতি থাকে তাহলে তা কর্মচারীদের মধ্যে উচ্চ মাত্রার অসন্তুষ্টি কাজ করে। অর্থাৎ এই যে রক্ষণাবেক্ষণমূলক উপাদান আমরা বলেছিলাম, এর মধ্যে ছিল বেতন, ছিল অধস্তনদের সাথে সম্পর্ক, ছিল তত্ত্বাবধান, ছিল কোম্পানির নীতি, ছিল তত্ত্বাবধায়কের সাথে সম্পর্ক। এই বিষয়গুলো যদি অনুপস্থিত থাকে তাহলে কর্মচারীদের মধ্যে উচ্চ মাত্রার অসন্তুষ্টি কাজ করে। তার মানে একজন ব্যবস্থাপকের বা কর্তৃপক্ষের উচিত হবে সবার প্রথম এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান নিশ্চিত করা, কারণ এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান যদি অনুপস্থিত থাকে বা নিশ্চিত না হয় তাহলে কর্মচারীদের মধ্যে উচ্চ মাত্রার অসন্তুষ্টি কাজ করবে, সে কাজের প্রতি আগ্রহ সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে। আর এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান যদি উপস্থিত থাকে তাদের মধ্যে অসন্তুষ্টি থাকে না, তার মানে কিন্তু এই না যে সে প্রেরণা পায়, এই রক্ষণাবেক্ষণমূলক উপাদান দ্বারা কিন্তু সে কাজে প্রেরণা পায় না। যখন রক্ষণাবেক্ষণমূলক উপাদান উপস্থিত থাকে তখন তার মধ্যে শুধু অসন্তুষ্টিটা থাকে না, তার মানে সে নিউট্রাল থাকে। তো প্রেরণামূলক উপাদানের কি প্রভাব আছে কর্মীদের উপর? এখানেও হার্জবার্গ দেখিয়েছেন যে উপাদানের অনুপস্থিতি থাকলে কি হয় এবং উপাদানের উপস্থিতি থাকলে কি হয়। এখানে অনুপস্থিতিকে নেগেটিভ এরো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে, আবার উপস্থিতিকে আরেকটি এরো চিহ্ন দ্বারা দেখানো হয়েছে। তো প্রেরণামূলক উপাদান যদি অনুপস্থিত থাকে তাহলে অসন্তুষ্টির প্রভাব নেই, এই যে প্রেরণামূলক উপাদান,
এটা রক্ষণাবেক্ষণ নয়, প্রেষণামূলক। এই প্রেষণামূলক উপাদান যদি না থাকে তাহলে কর্মচারীরা কিন্তু অসন্তুষ্টি প্রকাশ করে না, সে কিন্তু নিউট্রাল থাকে, নিরপেক্ষ থাকে এটার মতো। আর যদি প্রেষণামূলক উপাদানগুলো উপস্থিত থাকে তাহলে তার মধ্যে উচ্চ মাত্রার সন্তুষ্টি বিরাজ করে, সে তার কার্যক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্ব আলোচনার জন্য, বা যদি তুমি সুন্দরভাবে লিখতে চাও, তুমি এই বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে যে কর্মীদের উপর হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের কি প্রভাব হয়। যেহেতু একটা দ্বিউপাদান তত্ত্ব, আমরা দুটি উপাদান লিখলাম, রক্ষণাবেক্ষণমূলক উপাদান, আবার লিখলাম প্রেষণামূলক উপাদান। এই রক্ষণাবেক্ষণমূলক উপাদানের অনুপস্থিতিতে কি হয় এবং উপস্থিতিতে কি হয়, আবার প্রেষণামূলক উপাদানের অনুপস্থিতিতে কি ঘটে এবং উপস্থিতিতে কি ঘটে, এরকম দুটি প্রশ্নের মাধ্যমে এই হার্জবার্গ তার এই দ্বিউপাদান তত্ত্বটি উপস্থাপন করেছেন। এখন আমরা দেখব হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের সমালোচনা। তো অনেক সমালোচক মনে করেন যে হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের প্রথম যে সমালোচনা করে থাকেন যে গবেষণার নমুনায়ন প্রতিনিধিত্বমূলক নয়। যেমন হার্জবার্গ কি করেছেন, কোথায় গবেষণাটা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবার্গে। আবার ওই পিটসবার্গে কাদের মধ্যে সে গবেষণাটা করেছেন, 200 জন প্রকৌশলী এবং হিসাবরক্ষক। তো এই যে 200 জন প্রকৌশলী এবং হিসাবরক্ষক থেকে তার নমুনাটি নিয়েছেন, এই 200 জন প্রকৌশলী এবং হিসাবরক্ষক কিন্তু সমগ্র কর্মচারীদের প্রতিনিধিত্ব করে না। তাহলে যদি আরো অধিক কর্মচারীদের মধ্য থেকে নমুনা নিয়ে গবেষণা কাজটি পরিচালিত হতো তাহলে সে তথ্যগুলা প্রতিনিধিত্বমূলক হতো এবং দ্বিউপাদান তত্ত্বটা আরো বেশি কার্যকর হতো বলে অনেক সমালোচক মনে করেন। তাছাড়া আরেকটি সমালোচনার বিষয় হচ্ছে নির্বাহী ও পেশাজীবী কেন্দ্রিক। আমরা জানি যে হার্জবার্গ যে তার গবেষণা পরিচালনা করেছেন সেটি ছিল প্রকৌশলী এবং হিসাবরক্ষকদের মধ্যে, তারা সবাই নির্বাহী শ্রেণীর এবং পেশাজীবী কেন্দ্রিক। কিন্তু সেখানে কিন্তু শ্রমজীবী শ্রেণীর যে মানুষ আছে, সমাজের নিম্ন স্তরে যারা কাজ করে শ্রমিক বা শ্রমজীবী শ্রেণীর, তাদের কিন্তু কাছ থেকে কোনো তথ্য সে সংগ্রহ করেনি। হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের সমালোচনার আরেকটি বিষয় হচ্ছে উৎপাদনশীলতার আলোচনা নেই, যে প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারীদের উৎপাদন মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কিভাবে বৃদ্ধি করা যাবে বা প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যাবে, এই ব্যাপারে এই তত্ত্বে কোনো প্রকার আলোচনা নেই। তাছাড়া আরেকটি সমালোচনা হচ্ছে বেতন ও পদমর্যাদাকে রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসেবে দেখানো। একটু খেয়াল করো তোমরা, আমরা যে দুটি উপাদান পড়েছিলাম, একটি ছিল প্রেষণামূলক উপাদান আরেকটি ছিল রক্ষণাবেক্ষণমূলক উপাদান, এই হার্জবার্গ তার দ্বিউপাদান তত্ত্বে বেতন ও পদমর্যাদা এই দুটি আইটেমকে রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসেবে দেখিয়েছেন। তার মানে হলো পদমর্যাদাকে সে বলেছেন যে পদমর্যাদা তাকে দেওয়া হলেও সে প্রেষিত হবে না, তার মানে সে পদমর্যাদার যদি অনুপস্থিতি থাকে তার মধ্যে উচ্চ অসন্তুষ্টি বিরাজ করবে। কিন্তু বাস্তব প্রেক্ষিতে দেখা গেল এটা বিভিন্ন দেশের প্রেক্ষিতে হতে পারে, বিভিন্ন অর্থনীতির প্রেক্ষিতে হতে পারে, বেতন এবং পদমর্যাদা পেয়েই কিন্তু অনেক শ্রমিক বা কর্মচারী কাজের প্রতি অধিক আগ্রহী হয়ে ওঠে। তাহলে যেহেতু স্থান কাল ভেদে এই বেতন এবং পদমর্যাদা একজন কর্মচারীর প্রেষণা হিসেবেও কাজ করবে, তাহলে সমালোচকরা বলতে চেয়েছেন বেতন ও পদমর্যাদাকে রক্ষণাবেক্ষণমূলক উপাদান হিসেবে দেখানো তার ঠিক হয়নি। কারণ কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু দেশের ক্ষেত্রে এরকম হবে, বেতন এবং পদমর্যাদাই কর্মচারীর কাজের আগ্রহ সৃষ্টি করবে বা তার প্রেষণার কারণ হবে।
হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বের সমালোচনার আরেকটি পয়েন্ট হচ্ছে উন্নত দেশের জন্য প্রযোজ্য। এটি অতি স্বাভাবিকভাবে বলা যায়, এই সমালোচনাটা আসছে কারণ হার্জবার্গ তার গবেষণায় যে নমুনা নিয়েছেন, এই নমুনাটি সে সংগ্রহ করেছেন উন্নত দেশ থেকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সে কিন্তু সংগ্রহ করেছেন। এখানে উন্নয়নশীল দেশ এবং অনুন্নত দেশ থেকে সে কিন্তু কোনো প্রকার নমুনা তার গবেষণায় ব্যবহার করেনি। এজন্য অনেক সমালোচক মনে করেন যে হার্জবার্গের যে দ্বিউপাদান তত্ত্ব, এই দ্বিউপাদান তত্ত্বটি শুধুমাত্র উন্নত দেশের জন্যই প্রযোজ্য, অনুন্নত এবং উন্নয়নশীল দেশের জন্য তার এই তত্ত্ব প্রযোজ্য নয় বলে অনেকেই মনে করেন। আরেকটি সমালোচনা এখানে আসছে যে কর্মীর অভাব পরিতৃপ্তির ধারাবাহিকতা নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে কিন্তু একটি তত্ত্ব আলোচনা করেছি, সেটি হচ্ছে প্রখ্যাত মনোবিজ্ঞানী মাসলোর চাহিদা সোপান তত্ত্ব। এই চাহিদা সোপান তত্ত্বে কিন্তু কর্মীর অভাবটা কখন পরিতৃপ্ত হয় বা কি পেলে তাদের জৈবিক চাহিদা পূরণ হয়, তারপর কি কি সুবিধা পেলে তার নিরাপত্তার চাহিদার পূরণ হয়, এখানে কিন্তু একটা ধারাবাহিকতা ছিল। কিন্তু হার্জবার্গের দ্বিউপাদান তত্ত্বে কিন্তু কর্মীর অভাব যে তৃপ্তি হচ্ছে বা অভাব পরিতৃপ্তির কোনো প্রকার ধারাবাহিকতা নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্রেষণা চ্যাপ্টারে আমরা জানলাম প্রেষণা কি বা প্রেষণার গুরুত্ব বা প্রেষণা কেন গুরুত্বপূর্ণ, এবং এই প্রেষণা চ্যাপ্টার থেকে আমরা দুটি তথ্য আলোচনা করলাম। একটি হচ্ছে মনোবিজ্ঞানী মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, আরেকটি হচ্ছে ফ্রেডরিক হার্জবার্গের প্রেষণার দ্বিউপাদান তত্ত্ব, এবং উভয় তত্ত্বের সমালোচনাগুলো আমরা দেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা এই খুব ভালোভাবে এই বিষয়গুলো পড়বে। আজকের প্রেষণা চ্যাপ্টার থেকে আলোচনা এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।